বাট এরপরে পাস টুতে যখন আমরা যাব পাস টুতে তে গেলে হচ্ছে আমরা ইউনিট প্লেস ভ্যালুতে হচ্ছে কাউন্টিং শর্ট অ্যাপ্লাই করবো না আমরা হচ্ছে টেন্স প্লেস বা হচ্ছে পজিশন হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে টেন দ্বারা হচ্ছে মাল্টিপ্লিকেশন করছি ফার্স্ট অফ অল হচ্ছে একক পজিশনে এরপর হচ্ছে টেন দ্বারা মাল্টিপ্লিকেশন করার মানে হচ্ছে আমরা দশক পজিশনে অ্যাপ্লাই করছি এরপরে আবার এগেইন হচ্ছে টেন দ্বারা হচ্ছে মাল্টিপ্লিকেশন করা মানে হচ্ছে আমরা হান্ড্রেড প্লেস তো হচ্ছে অ্যাপ্লাই করছি এভাবে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এরপরে হচ্ছে যদি আমাদের আরো থাকে তার মানে এগেইন আমরা টেন দ্বারা গুন হচ্ছে থাউজেন্ড প্লেস তো হচ্ছে অ্যাপ্লাই করতাম তাই না আশা করছি বুঝতে পারছেন তো এখন আমরা করবো হচ্ছে এই যে এই প্লেস গুলোতে এই থ্রি ডিজিটের উপর ডিপেন্ড করে তো এই ডিজিটগুলো কিভাবে ক্র্যাক করে নেবেন সেটা হচ্ছে আপনার কোডিং পার্ট দেখলেই ক্লিয়ার আপ হয়ে যাবে তো এই প্লেস ধরো গুলোতে হচ্ছে আমরা এখন করব তো কাউন্টার ইনিশিয়ালি হচ্ছে আমাদের কি থাকে জিরো থাকে কাউন্টার ইনিশিয়ালি হচ্ছে জিরো থাকে সব রাইট এখন আসেন যেটা হচ্ছে কাহিনী প্রশ্ন হল কোন ডিজিট পাচ্ছে আমরা 530 3 কাউন্টার 3 যাব আপডেট করে দিব নাইন নাইন ইন্ডেক্সে যাব আপডেট করে দিব এরপরে হচ্ছে থ্রি এগেইন থ্রি পাচ্ছি থ্রু ইন্ডেক্সে আসবো আপডেট করে দিব এরপরে পাচ্ছি ওয়ান ওয়ান ইন্ডেক্সে যাব আপডেট করে দিব এরপরে পাচ্ছি থ্রি থ্রু ইন্ডেক্সে যাব আপডেট করে দিব এরপরে পাচ্ছি ফোর ফোর ইন্ডেক্সে যাব আপডেট করে দিব এরপরে পাচ্ছি সেভেন সেভেন ইন্ডেক্সে যাব আপডেট করে দিব এরপরে পাচ্ছি জিরো জিরো ইন্ডেক্সে যাব আপডেট করে দিব এরপরে পাচ্ছি এইট 8 ইনডেক্সে যাব আপডেট করে দিব এরপরে পাচ্ছি 9 9 ইনডেক্সে যাব আপডেট করে দিব রাইট এই হয়ে গেল হচ্ছে আমাদের কাউন্টারে বাট কাউন্টারে কি কিন্তু আমাদের আপডেট করতে হবে কিসের জন্য কিউরিটি সাম বের করতে হবে কারণ আমরা চাই হচ্ছে এক্স এক্সাক্ট পজিশন তো এখানে হচ্ছে আমাদের কাউন্টারে আপডেট করতে হবে তো কাউন্টারে যদি আমরা আপডেট করি তো 1 5, তো এই হয়ে গেল আপডেট আমাদের কাউন্টারে এখন কি করতে হবে এখন সিম্পলি হচ্ছে আমাদের এরে দেখে দেখে পজিশন আমাদের বের করতে হবে যে আমাদের শর্টিংটা কেমন হবে বা পাস টু এর পরে হচ্ছে সর্টেড অ্যারেটা আমরা কি পাই তো এখানে শুরু করব কোথা থেকে আমরা শুরু করব হচ্ছে আমরা n মাইনাস 1 পজিশন থেকে এ অ্যারে এর ক্ষেত্রে n মাইনাস 1 পজিশন মানে হচ্ছে 9 পজিশন এখানে ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 199 তো আমাদের 10th প্লেস ভ্যালুর মধ্যে ভ্যালু কোনটা রয়েছে 9 রয়েছে তো কাউন্টার আপডেটেড কাউন্টার এর 9th পজিশন আমরা যাব

মানে হচ্ছে ওয়ান পজিশনে যাবো ভ্যালু ওয়ান ডিক্রিমেন্ট করবো আমরা পাবো হচ্ছে ওয়ান মানে এই ওয়ান পজিশনে আসবে হচ্ছে জিরো ওয়ান ওয়ান নেক্সট পাচ্ছে আমরা টু থ্রি ওয়ান থ্রি ইন্ডেক্সে যাবো যাওয়ার পর হচ্ছে ভ্যালু ওয়ান ডিক্রিমেন্ট করবো মানে থ্রি পজিশনে আসবে হচ্ছে টু থ্রি ওয়ান নেক্সট পাচ্ছে আমরা জিরো নাইন জিরো নাইন ইন্ডেক্সে আমরা যাবো ভ্যালু ওয়ান ডিক্রিমেন্ট করব পাচ্ছে হচ্ছে এইট মানে এইখানে আসবে হচ্ছে জিরো নাইন জিরো নেক্সট আমরা পাচ্ছি ফাইভ থ্রি জিরো থ্রি ইন্ডেক্সে যাবো আসতে হচ্ছে টু মানে টু পজিশন আসবে হচ্ছে ফাইভ তো পাস এর পরে আমাদের বি আরে হচ্ছে এটা তো এই অ্যাডের এর ভিতরে যা যা কন্টেন্ট রয়েছে সবগুলো সিম্পলি হচ্ছে আমরা কাইন্ড অফ কপি করে নিব বা হচ্ছে রিপ্লেস করে দিব এ আর এর সাথে কারণ আমরা আপডে আমাদের যে আউটপুট অ্যারেটা যেটা আমরা চাই সেটা হোক হচ্ছে এ আর তো এখানে এখন এ এর মধ্যে কে কে থাকবে জিরো জিরো ওয়ান ওয়ান ফাইভ থ্রি জিরো টু থ্রি ওয়ান ফোর থ্রি টু জিরো ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন জিরো এইট এইট জিরো নাইন জিরো ওয়ান নাইনটি নাইন টু তো গেল এখন আমাদের হচ্ছে পাস থ্রি এর পালা কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে তিনটা ডিজিট রয়েছে যে কয়টা ডিজিট সেই কয়টা পাস হবে তো পাস থ্রিতে আমরা আসব এবং ইনিশিয়ালি আমাদের কাউন্টারে হচ্ছে অফকোর্স জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করে নেওয়া থাকবে তো ইনিশিয়ালি কাউন্টারে জিরো রাইট তো এখন আমরা কোন প্লেস ভ্যালুর উপরে কাউন্টিং শর্ট अप्लाई করব এখন হচ্ছে আমরা 100 প্লেস ভ্যালুতে বা শতক পজিশন হচ্ছে আমরা কাউন্টিং শর্টটা अप्लाई করব মানে হচ্ছে এই পজিশনে এই পজিশন এই পজিশন এই পজিশন এই পজিশন এই পজিশন এই পজিশন এই পজিশনের মধ্যে হচ্ছে আমরা अप्लाई করব কাউন্টিং শর্ট তো আমরা জিরো পেলাম জিরো ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম এগেইন জিরো পেলাম ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম ফাইভ পেয়েছি ফাইভ ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম টু পেয়েছি টু ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম ফোর পেয়েছি ফোর ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম জিরো পেয়েছি জিরো ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম সিক্স পেয়েছি সিক্স ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম জিরো পেয়েছি জিরো ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম এগেইন জিরো পেয়েছি জিরো ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম ওয়ান পেয়েছি ওয়ান ইন্ডেক্সে গেলাম আপডেট করে দিলাম তো এই হয়ে গেল হচ্ছে আমাদের কাউন্টারের প্রিপারেশন নেক্সট আমাদের কাউন্টারে কি করতে হবে আপডেট করতে হবে মানে হচ্ছে সাম আমরা এখানে বের করব ইনিশিয়ালি হচ্ছে ফাইভ ফাইভ প্লাস ওয়ান সিক্স সিক্স প্লাস ওয়ান সেভেন সেভেন প্লাস জিরো সেভেন সেভেন প্লাস ওয়ান এইট এইট প্লাস ওয়ান নাইন নাইন প্লাস ওয়ান টেন টেন রাইট তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে আউটপুট এরটা বের করতে হবে হুইচ ইজ ইনিশিয়াল হচ্ছে আমরা বি একটা এরর মধ্যে রেখে দেই তারপর হচ্ছে কপি করি তো শুরু হবে হচ্ছে এই পজিশন থেকে তো আমরা পাচ্ছি হচ্ছে এখানে এই ভ্যালু কে হচ্ছে আমরা প্রেস করব বাট বেসড অন হচ্ছে দিস ডিজিট 1 তো 1 কোথায় রয়েছে 1 ইনডেক্সে যাব আমরা এই ভ্যালু হচ্ছে ডিক্রিমেন্ট করব 1 দিয়ে মানে 5 পজিশনে আসবে হচ্ছে 199 নেক্সট 090 জিরোতে ইন্ডেক্সে আমরা যাব যাওয়ার পরে ওয়ান ডিক্রিমেন্ট করলাম মানে পেলাম হচ্ছে আমরা ফোর মানে এইখানে আসবে হচ্ছে জিরো নাইন জিরো নেক্সট পাচ্ছি আমরা জিরো এইট এইট এগিয়ে হচ্ছে এখানে আসলাম ওয়ান ডিক্রিমেন্ট করলাম পাচ্ছে হচ্ছে থ্রি এই পজিশনে আসবে হচ্ছে জিরো এইট এইট নেক্সট পাচ্ছি আমরা ছয় শত সাতাত্তর আমরা যাবো সিক্স ইন্ডেক্সে পাচ্ছি টেন তাহলে ওয়ান ডিক্রিমেন্ট করলাম পাচ্ছি নাইন মানে নাইনথ ইন্ডেক্সে আসবে হচ্ছে ছয় শত সাতাত্তর

নেক্সট পেলাম হচ্ছে আমরা পাঁচশো তো তিরিশ ফাইভ ইন্ডেক্সে গেলাম পাচ্ছি আমরা নাইন ভ্যালু ডিপেন্ড করলাম পাচ্ছি এইট তো এই পজিশনে আসবে হচ্ছে পাঁচশো তিরিশ নেক্সট পাচ্ছে আমরা ইলিভেন জিরো ইন্ডেক্সে আমরা গেলাম পাচ্ছে হচ্ছে ওয়ান ওয়ান পজিশনে আসবে হচ্ছে ইলিভেন নেক্সট পাচ্ছে আমরা জিরো জিরো এইট জিরো ইন্ডেক্সে গেলাম পাচ্ছে হচ্ছে আমরা জিরো জিরো পজিশনে আসবে হচ্ছে জিরো ওয়ান ওয়ান

আমরা কি করি এই লিমিল গুলো হচ্ছে এ এর এর মধ্যে কপি করে দিই বা এটা এখন হচ্ছে আমাদের এ এর এ রাইট আশা করছি প্রসিজার কি আপনার বোঝা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা কোডিং পার্টটা দেখবো বা আইডিয়াটা কি কোডিং করার